আমরা যারা সামাজিক মাধ্যম থেকে শেয়ার বাজার সম্বন্ধে জেনে সামাজিক মাধ্যম থেকেই শেয়ার বাজার সম্বন্ধে শিখে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমি শেয়ার বাজারকে অ্যাজ এ ক্যারিয়ার হিসেবে নিতে চাই। আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদেরই জন্য। আমরা সবাই জানি যে শুধুমাত্র দুটো ক্লিক আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, একটি বাই আর একটি সেল, অথবা আমরা এভাবেও বলতে পারি একটি এন্ট্রি আর একটি এক্সিট। কিন্তু আমরা শেয়ার বাজার সম্বন্ধে যতই চর্চা করি না কেন, সেটা হতে পারে ফান্ডামেন্টাল অ্যানালাইস, সেটা হতে পারে টেকনিক্যাল অ্যানালাইস, আমাদের সমস্ত রকম অ্যানালাইসের শেষ ঠিকানা এই দুটো বাটন। সাপোজ ধরি নিলাম যে আমার অ্যানালাইস বলছে যে এখানে এন্ট্রি করলে আমি হয়তো বা একটা প্রফিট জেনারেট করতে পাবো, কিন্তু সব অ্যানালাইসই আমাদের এরকম প্রফিট দিতে পারে না, কোনো একটা অ্যানালাইস আমাকে এখানেও এন্ট্রি করাতে পারে। এই অ্যানালাইস থেকে আমি এখানে যেরকম প্রফিট করলাম, এই অ্যানালাইস থেকে আমি কিন্তু এখানে লসও করতে পারি। ঠিক একইভাবে অ্যানালাইস করার পর আমি যে এখানে এন্ট্রি করলাম, এখানে এন্ট্রি করার পর স্টক প্রাইসটি কিন্তু নিচেও আসতে পারত। যদি নিচে আসতো তো আমাকে হয়তো এখানে এক্সিট করতে হতো, আবার এখানে এন্ট্রি করার পর স্টক প্রাইসটি উপরেও যেতে পারত। তো এখানে বাই, এখানে সেল, এখানে বাই, এখানে সেল, তো নেট ফল কিন্তু এখানে জিরো। কিন্তু আমরা বিষয়টিকে যদি এভাবে দেখি, কিভাবে, যেমন ধরুন আমি অ্যানালাইজ করলাম যে এখান থেকে স্টক প্রাইসটি উপরে যেতে পারে, এখানে এন্ট্রি করলাম, আর এন্ট্রি করার পর এক্সিট নিয়ে আমার কোনো ভাবনা চিন্তা নেই, মানে এক্সিট বাটনটি তুলে দিলাম মাইন্ড থেকে। আমি ধরেই নিলাম যে আমি শুধু এন্ট্রি করতে পারি, এক্সিটটি আমার হাতে নেই। এখানে এন্ট্রি করার পর যদি স্টক প্রাইসটি উপরে যায়, মানে আমি যদি এখান থেকে প্রফিট জেনারেট করতে পারি, তবেই হয়তো এক্সিট বাটনটি আসবে। কিন্তু এখানে এন্ট্রি করার পর যদি স্টক প্রাইসটি নিচে আসে, মানে যদি আমি এখানে লচে রান করি, তাহলে হয়তো এক্সিট বাটনটি অ্যাক্টিভই হবে না। আমার মনে হয় আমরা যদি এই এক্সিট বাটনটিকে তুলে দিই, তো আমরা যারা শেয়ার বাজারে লস করে থাকি হয়তো বা সেই লসটিকে অ্যাভয়েডও করতে পারি। যেমন ধরুন এখানে এটি মে মাসের মান্থলি ক্যান্ডেল, এই ক্যান্ডেলটি এখানে স্টোকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দিয়েছিল এবং বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে দুটো লাইনই ক্লোজিং দিয়েছিল। এই ইন্ডিকেটরটি বোলিঙ্গার ব্যান্ড পার্সেন্ট বি, বোলিঙ্গার ব্যান্ডে যেমন একটি লোয়ার ব্যান্ড থাকে এবং একটি আপার ব্যান্ড থাকে, এখানেও বিষয়টি একই রকমের। এখানে নিচের যে লাইনটি আছে এটি বোলিঙ্গার লোয়ার ব্যান্ড, আর উপরে যে লাইনটি আছে এটি বোলিঙ্গার আপার ব্যান্ড। তো এখানে নিচের যে লাইনটি আছে, এই লাইনের নিচে লাইনটি ক্লোজিং দিয়েছিল এবং স্টোকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দিয়েছিল, আর সে কারণেই এই স্টকে আমি এন্ট্রি করেছিলাম এই ক্যান্ডেলে, মানে জুন মাসের প্রথম দিকে। এখানে যখন আমি এন্ট্রি করার সিদ্ধান্ত নিলাম, এন্ট্রি করার সাথে সাথেই স্টকটি কিন্তু উপরে যাওয়া শুরু করেনি। এখানে দেখুন ওপেন হয়েছিল মোটামুটি 463-তে, আর স্টকটি নিচে আসছিল 438-এ। আর আমি যখন এই স্টকে এন্ট্রি করার সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, মানে আমি এটি একটা রুলস বানিয়ে ফেলেছি যে যখনই স্টোকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দেবে এবং বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজিং দেবে, এই দুটো প্যারামিটার যদি ম্যাচ হয়ে যায়, তো আমি নেক্সট ক্যান্ডেলে এন্ট্রি করতে পারি। এটি যেহেতু মান্থলি ক্যান্ডেল, তাই এই ক্যান্ডেলটি ক্লোজ না হওয়া পর্যন্ত আমি কিন্তু চুপচাপ বসেছিলাম। এই ক্যান্ডেলটি ক্লোজ হওয়া মাত্রই আমি নেক্সট ক্যান্ডেলেই এন্ট্রি করার সিদ্ধান্ত নিয়েছি। আর শুধুই এন্ট্রি করার সিদ্ধান্তই নয়, এখানে এন্ট্রি করার সাথে সাথেই আমি মাইন্ডসেটে সেটিংস করে নিয়েছি যে এখানে এন্ট্রি করা মাত্রই স্টকটি কিন্তু উপরে যাবে না, এখানে অনেকগুলো দিন টাইম পাস করতে পারে, আবার স্টকটি নিচেও আসতে পারে। এখানে এন্ট্রি করা মাত্র স্টকটি উপরে যাবে এবং আমার টার্গেট হিট করে দেবে, এই বিষয়টি কিন্তু আমার মাথা থেকে দূরেই রেখেছিলাম। কারণ আমি যদি মনে করি যে এখানে এন্ট্রি করা মাত্রই স্টকটি উপরে যাবে আর টার্গেট হিট করে দেবে, আর স্টকটি এখানে টাইম পাস করা শুরু করে দিল আর স্টকটি এখানে নিচে আসা শুরু করলো, সেখানেই সমস্যা। যখনই স্টকটি এখানে টাইম পাস করা শুরু করবে আর যখনই স্টকটি নিচে আসা শুরু করবে, তখনই আমার মনে হতে থাকবে যে এখানে এন্ট্রি করাটা বেকার, এখান থেকে এক্সিট করাটাই বোধহয় ভালো হবে। কারণ আমরা যা ভাবি তার বিপরীতে যদি স্টক প্রাইসটি যাওয়া শুরু করে দেয়, সমস্যাটা সেখানেই।
সে কারণেই আমাদের ভাবতে হবে যে এখানে এন্ট্রি করা মাত্র স্টকটি নিচেও আসতে পারে। যখনই আমরা এই বিষয়টি ভাবতে শুরু করব, তখনই এখানে মানি ম্যানেজমেন্টের বিষয়টি আসবে, তখনই আমরা এখানে টার্গেট হিট না করা পর্যন্ত টিকে থাকতে পাবো। বিষয়টি একটু এরকমই।